আমির হামদা ভাইয়ের বাড়িতে আমি যতবার গেছি তার বাবাকে পাশে বসে হাউমাউ করে কান্না করেছে আর ডাক দিয়ে বলেছে আমার এই হামজা মাত্র 8 মাসে কোরআনের হাফেজ হয়েছিল কি মেধাবী কি যোগ্যতা সম্পন্ন বাংলার ডক্টর জাকির নায়েক হিসাবে तमाम বাংলাদেশে যার এত খ্যাতি যার এত সম্মান একটা মেয়েকে এখানে বসে এই কোলে বসিয়েছি আরেকটাকে এই কোলে বসিয়েছি দুইটা মেয়ের চেহারার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি খাবার যা নিয়ে গিয়েছিলাম একটা বিস্কিট পর্যন্ত মুখে ওঠাতে পারিনি একটা আঙ্গুর পর্যন্ত না রাস্তা দিয়ে কোনো কার গাড়ি যদি যায় মেয়ে দুইটা ডাক দিয়ে বলে আম্মু দরজা খুলে দাও মনে হয় আমার বাবা এসেছে কি যে কষ্ট কি যে যন্ত্রণা না তারা তো বুঝতেছে আর আপনি মিথ্যা একটা সাক্ষ্য তার নামে দিলেন যে আমির হামদা এই করেছে ওই করেছে এ পৃথিবীতে আমির হামদা সহকারে আলেমদের নিয়ে সারাই কটুক্তি করো সময় একদিন আসবে আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আমার আল্লাহ যখন ধরবে বাপ বলার সময় দেবে না এইটা মাথায় বাস্তব দৃষ্টান্ত দিচ্ছি খেয়াল করবে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা মাহিলহুম রুয়াইদা এবার ভালো করে আয়াত তার ব্যাখ্যা বলছি কান খাড়া করবে এই যে সভাপতি সাহেবের বাবা প্রধান অতিথি সাহেব প্রধান অতিথি যিনি থাকার কথা ছিল তার বাবা এসেছে উনি আসতে পারেনি অসুস্থ দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক ইনি যদি আমাকে ডাকতে বলে বাবা তোমাকে আমি খাবার খাওয়াবো সকালবেলা আমার বাড়িতে দাওয়াত ওনার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব শখ করেই ডাক দিয়ে বললাম চাচা আমারে কি খাওয়াবেন বলে আমার বাড়িতে পুকুর আছে ওই পুকুর থেকে মাছ উঠিয়ে খাওয়াবো ইনি সকালবেলা করছে কি বর্ষার মধ্যে খাবার লাগিয়ে দিয়ে পানিতে ফালিয়ে দিচ্ছে মাছ একটা একটা করে আসে দুইবার করে মুখ লাগায় তিনবার করে পিছনে ফেরে আবার যায় আবার খায় এই রকম করে হঠাৎ একটা মাছ বেঁধে গিয়েছে আটকে গিয়েছে চাচার গায়ে যত শক্তি আছে পুরো শক্তি একত্রিত করে দিয়েছে একটা মাছ পানির উপরেতে ওঠার পরে শুধু লাফাচ্ছে চাচা আস্তে করে এক হাত দিয়ে ধরে দিয়েছে এক আসার বলে ঠান্ডা হ এক কথা বলুন না কেন ঠান্ডা হ পানির মধ্যে খুব জ্বালা যন্ত্রণা তুই আমারে করেছিস বারবার আমি খাবার দিয়েছি কিন্তু তুই খাস নি শুধু মুখ লাগাস এবার আটকে গিয়েছিস একা সার মেরে ঠান্ডা করে দিছি ও মুসলমান এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক কাফের বেঈমান যারা আছে তাদেরকে সার দেয় অবকাশ দেয় কর কত করবি কর কর কত করবি কর কিন্তু আল্লাহ পাক বলেন হে নবী যেই দিন আমি ধরব ওই দিন কিন্তু বাপ বলার সময় দেব না আমার বন্ধুরা খেয়াল করবেন নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আমার আল্লাহ পাক আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে কোনো মাজারে যাওয়া লাগবে না কোনো পীরের কাছেও যাওয়া লাগবে না ওসিলার ব্যাখ্যার এক নম্বরে দুনিয়ায় নেক কাজ তিনজন যুবক সলা পরামর্শ করতেছেন ঠিক ইনদামিন টাইমে একজন যুবক হাত উঠিয়ে দোয়া করে মালিক আমার বাড়ির মধ্যে একটা কর্মচারী ছিল আমার বাড়িতে একাধারে কাজ করতো হঠাৎ পারিশ্রমিক মজুরি না নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে ও মালিক এত খোঁজা খুঁজেছি কোথাও আমি তারে পাই না তার যে টাকাগুলো আমার কাছে ছিল ওই টাকাগুলো এক জায়গায় করার পরে আমি কিছু বকরি ক্রয় করেছি এইগুলো আমি আস্তে আস্তে মরুভূমির মধ্যে চারিয়েছি এগুলো থেকে বংশ বিস্তার হয়েছে অনেক বাচ্চা কাচ্চা এখন হয়ে গিয়েছে ডাক দিয়ে বলে মালিক হঠাৎ করে একদিন এই লোকটা আমার সামনে এসে হাজির হাজির হওয়ার পর পরে আমারে ডাক দিয়ে বলে মনি মালিক আপনি আমার পারিশ্রমিক মজুরিগুলো দিয়ে দেন আটটা ধরে টেনে আমি মরুভূমির মধ্যে নিয়ে গেলাম ডাক দিয়ে বললাম ভাই তাকিয়ে দেখো এই জায়গার মধ্যে যতগুলো পশু তুমি দেখছো সবগুলো তোমার ডাক দিয়ে বলে ভাই আপনি কি আমার সাথে ইয়ার কি করেন ঠাট্টা করেন বলে না ইয়ার কিউ করছি না ঠাট্টাও করছি না ডাক দিয়ে বলে ভাই তুমি চলে যাওয়ার পরে তোমার টাকাগুলো আমি এক জায়গায় ফালিয়ে রাখিনি এইগুলো আমি গচ্ছিত রেখে দিয়েছিলাম এইগুলো সব তোমার তুমি নিয়ে চলে যাও এ ভাই এইগুলো আমি তোমার জন্য ক্রয় করেছি তোমার টাকা ফালিয়ে রাখিনি তুমি নিয়ে চলে যাও এবার যুবকটা দোয়া করে মালিক
যেই লোকটা আমার বাড়িতে অনেক দিন যাব শ্রম দিয়েছে, হঠাৎ টাকা নিয়ে নাচ টাকা না নিয়ে চলে গিয়েছে, আল্লাহ গো আমি ইচ্ছা করলে তার টাকাটা পারিশ্রমিকটা মেরে খেতে পারতাম কিন্তু আমি করিনি। রব্বুল আলামিন এই জেনে কাজ, এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি মেহরবানি করে তুমি এই জায়গা থেকে বের হওয়ার মতো একটু রাস্তা তৈরি করে দাও। আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি না, সুবহানাল্লাহ বলতে পারেন না, এটা হলো কেমন করে? হাজার হাজার বছর আগে বানি ইসরায়েলের এই যুবক একজন শ্রমিকের মূল্য পরিশোধ করার কারণে তারকে যদি আল্লাহ পাক বিপদ থেকে বাঁচাতে পারে, আজ যারা শ্রমিকের মূল্য প্রতি আপনারা যারা প্রতিরোধ করে দিচ্ছেন না, শ্রমিকের মূল্যগুলো যারা দুনিয়ায় দিচ্ছেন না, কাজ করে নিয়ে হয়ে গেলে পরে আপনি দেখবেন সিম পর্যন্ত বন্ধ করে রাখে, এরকম মানুষে দুনিয়ায় নেই। তাহলে আপনি বিপদে পড়বেন না তো পড়বে কে? শ্রমিকের মূল্য আপনাকে প্রতিশোধ করাই লাগবে, পরিশোধ করাই লাগবে। বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর ময়দানে যারা খেটে খায় এরা আমার আল্লাহর বন্ধু, যেহেতু একটাই আমার শেষ করা লাগবে, আমি শুধু আপনার এই অসিলার থিওরিগুলো বলছি। আমার বন্ধুরা খেয়াল করবেন, দ্বিতীয় নাম্বার যুবক দোয়া করছে, মালিক আমার একটা মা আছে, আমি বকরির মাঠের মধ্যে নিয়ে যাই, দুগ্ধগুলো দহন করে আমার মায়ের মুখে উঠিয়ে দেয়, মায়ের খেদমতটা যদি তোমার ভয়ে করে থাকি মেহরবানি করে বাঁচার রাস্তা তৈরি করে দাও। আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে দেরি হয়নি। তৃতীয় নাম্বার যুবক দোয়া করছে, মালিক পরকীয়ায় লিপ্ত ছিলাম, স্বাস্থ্যবনের প্রতি খারাপ দৃষ্টিও দিয়েছিলাম, খারাপ কাজ করার জন্য যখন গিয়েছি আমার বোন ডাক দিয়ে বলছি না খফুল্লাহ আল্লাহর বান্দা আমার আল্লাহ দেখে আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ থেকে বিরত হয়েছি। ও মালিক এটা যদি তোমার ভয় করে থাকি মেহরবানি করে এই জায়গা থেকে বাঁচার রাস্তা তৈরি করে দাও। আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে দেরি হয়নি। ওসিলার এক নাম্বার ব্যাখ্যা নেক কাজ, দুই নম্বরে পৃথিবীর ময়দানে ওসিলা দিতে পারবেন আমার আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দিয়ে, তিন নম্বরে ওসিলা যদি দিতে চান, দোয়া যদি করতে চান, অবশ্যই দাখাল দেওয়া লাগবে জীবিত নেককার মানুষদের নামে। এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের ভিতরে আমরা জানলাম তারা কাফেরদের প্রতি কঠোর হবে, দুই নম্বরে দুনিয়ার ময়দানে তারা একে অপরের প্রতি রহমশীল হবে, ক্ষমাশীল হবে, দয়ালু হবে, তিন নম্বরে এই পৃথিবীর ময়দানে তাদেরকে পাওয়া যাবে রুকু অবস্থায় সেজদা অবস্থায়। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, জোরে বলুন আমিন।